ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনার প্রশ্ন হল এক বোন নিজের সন্তানকে আলিমা পড়ার জন্য অর্থাৎ মাদ্রাসায় পড়ানোর জন্য পত্র দিয়ে এসে বলেছেন যে আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে আসলাম এমন ধরনের কথা বলা যাবে কি না আলহামদুলিল্লাহ ওয়াহাদ আল্লাহ সালাম আল মাল্লা নবী আবাদ খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কেউ যদি তার সন্তানকে চাই ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিয়ে আসে অর্থাৎ দূরে কোথাও দিয়ে আসে যেটা নিজের বাসা থেকে অথবা এলাকা থেকে অনেক দূরে আর এটা একমাত্র উদ্দেশ্য হল দেওয়ার যে সে আলেমা হবে আলেম হবে হাফেজ হবে ইল আল্লাহ হবে এক সময় সে লেখাপড়া করে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবে আর এই যে সে ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছে এটা যদি সে এভাবে বলে যে আজকে অনেক বড় কুরবানি দিয়ে আসলাম নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে আসলাম এতে কোনো সমস্যা নেই এর আবিদানিকর্ত হলো ত্যাগ তিতিক্ষা এ আর কি তো সে যদি বলে যে আল্লাহ রাস্তা আমার ছেলেটাকে কুরবানি দিয়ে আসলাম মানে কি বড় একটা ত্যাগ আমি স্বীকার করে আসলাম অনেক বড়ো একটা কুরবানি আমি দিয়ে আসলাম এই ধরনের কথাবার্তা বলাতে কোনো সমস্যা নেই এটা না জায়জের কিছু নয় আর যখন একজন শিক্ষার্থী কোরআনসোনার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যায় দূরে কোথাও যা আসা যাওয়া করে বা দূরে কোথাও যায় এটা আল্লাহ রাস্তা বা ফি সাবিল্লাই বলা যেতে পারে অর্থাৎ এলমেদিন হাসিল করার রাস্তাটাও এটা ফি সাবিল্লা আর নিজের সন্তানকে এত অল্প বয়সে মায়া দয়া ভালোবাসা রিদ্ধতা এগুলো ত্যাগ করে এইগুলো কুরবান করে যে দূরে দেওয়া হয় এটাও একটা বড় কুরবানি এটাও একটা ত্যাগ সুতরাং কেউ যদি সন্তানকে আল্লাহর রাস্তায় অর্থাৎ এলমেদিন শিক্ষা করার জন্য বের করে দিয়ে যদি বলে যে সন্তানকে অনেক বড় একটা কুরবানি দিয়ে আসলাম আল্লাহর রাস্তায় সন্তানকে কুরবানি দিলাম এ ধরনের কথাবার্তা বলাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা না নয় ওল্লাহ আলম